শেষ তিন দশকে দেশের আকাশে একে একে ডানা মেলেছে 11টি এয়ারলাইন্স। টিকে থাকার লড়াইয়ে ব্যর্থ হয়ে এর মধ্যেই তল্পিতল্পা গুটিয়েছে 8টি। সদ্য চালু হওয়া একটি সহ যাত্রী পরিবহন করছে মাত্র 3টি বেসরকারি এয়ারলাইন্স। প্রতিষ্ঠানগুলো মনে করে ব্যবসা পরিচালনায় অস্পষ্ট নীতি আর অযৌক্তিক চার্জের কারণেই ডুবছেন তারা। একমত অ্যাভিয়েশন বিশেষজ্ঞরাও তারা বলছেন, সাংঘর্ষিক আইনকানুন বাদ দিয়ে এখাতের জন্য করা উচিত আলাদা নীতিমালা। জুবায়ের ফয়সালের রিপোর্ট। দিন যত যাচ্ছে মানুষের কাছে অর্থের চেয়ে বড় হয়ে উঠছে সময় সাশ্রয় করার চিন্তা। ফলে গত তিন দশকে সারা দুনিয়ায় নতুন চেহারা দেখিয়েছে অ্যাভিয়েশন শিল্প। যে সময়ে জনসংখ্যার দিক বিচারে খুব যে পিছিয়ে ছিল বাংলাদেশ তা কিন্তু নয়। একে একে 11টি এয়ারলাইন্স ডানা মেলেছে বাংলাদেশের আকাশে। কিন্তু সমস্যাটা বেঁধেছে টিকে থাকার লড়াইয়ে। দেশীয় এয়ারলাইন্সগুলো টিকে না থাকতে পারে, তাহলে এই মার্কেটটা থেকে যাবে, কিন্তু সেটা চলে যাবে বিদেশি ক্যারিয়ারের কাছে, যেটা অলমোস্ট এখন 70% মার্কেট শেয়ার বিদেশি ক্যারিয়ারের কাছে আছে। 1997 সালে বাজারে আসা অ্যারো বেঙ্গল টিকতে পেরেছিল মাত্র এক বছর। এরপর এয়ার পারাবত, এয়ার বাংলাদেশ, রয়্যাল বেঙ্গল, বেস্ট এয়ার কিংবা জিএমজি রিজেন্ট, দেউলিয়া হয়েছে সবাই। একটা উদ্যোক্তা আসলো, তার শ্রম মেধা টাকা খরচ করে কেন টিকে থাকছে না? আমাদের যখন এটা ই করতে দেখি, তখন কিন্তু আমরা দেখি যে আমাদের কিন্তু নীতিগত কিছু বাধা বিপত্তির জন্যে আমাদের এই সেক্টরটা যত উৎসাহ নিয়ে আসছে কিন্তু ফাইনালি টিকে থাকতে পারছে না। এয়ারলাইন্সগুলো মনে করছে দেশে প্রচলিত বাণিজ্যিক কাঠামোই ব্যবসা পরিচালনা অনেকটাই অসম্ভব। অধিক হার নির্ধারণ করার কারণে অনেকেই আসলে শত শত কোটি টাকার ডিউজ রেখেই আসলে মার্কেট থেকে চলে গেছে। হয়তো এই টাকাটা উঠানোর কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না, বাট এক্সিস্টিং যেসব এয়ারলাইন্সগুলো আছে তাদেরকে টিকে রাখার জন্য চার্জেসটাকে পুনর্নির্ধারণ করা উচিত। একটা এয়ারক্রাফ্টের লাখ লাখ কম্পোনেন্ট থাকে, একটা কম্পোনেন্টের উপর সাব কম্পোনেন্ট থাকে 2000-3000। এখন এগুলো যদি আমাকে প্রত্যেকটা জিনিস সিভিল এভিয়েশনের অনুমতি নিয়ে তারপরে সেটা কেনা বা রিপেয়ার করা করতে হয়, এয়ারলাইন চলে না। তো আমাদের যে নিয়মকানুনগুলো তৈরি করা সেগুলো কিন্তু এক হলো যে স্ববিরোধী আছে, আর দ্বিতীয় আছে যে অস্পষ্টতা বেশি। 2007 সালে যাত্রা শুরু করে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারওয়েজ। বহরে যোগ করে 11টি উড়োজাহাজ। শেষমেশ তারাও পারেনি টিকে থাকতে। দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় ফেলে রাখায় বিমানবন্দরে নষ্ট হচ্ছে সংস্থাটির উড়োজাহাজগুলো। বিশেষজ্ঞরা মনে করেন অ্যাভিয়েশন খাতে সরকারি নীতির ধারাবাহিকতার অভাবেই ব্যর্থতা থেকে বের হতে পারছেন না উদ্যোক্তারা। যে এয়ারক্রাফ্টের যেসব পণ্য থাকবে সেটা একই এইচএস কোডের জন্য দেওয়া হয়। এয়ারলাইন্স ব্যবসায় কিছু না কিছুভাবে একজন বকেয়া হয়ে যেতে পারে, কিন্তু এই বকেয়ার সারচার্জ যেটা হচ্ছে 72% বা তারও বেশি, এটা কিন্তু পৃথিবীর কোথাও নেই। কখনো আমরা FAA-কে ফলো করতেছি, কখনো আমরা ESA-কে ফলো করতে চাই, কখনো আমরা এই নিজস্ব কিছু একটা তৈরি করতে চাই। এগুলো করতে গিয়ে যেটা হচ্ছে যে অনেক জায়গায় অনেক কন্ট্রাডিক্টরি পলিসি তৈরি হয়ে গেছে। তুলনামূলকভাবে বাংলাদেশে অভ্যন্তরীণ রুটে পার্কিং এবং অ্যাভিয়েশন সংশ্লিষ্ট চার্জের পরিমাণ অনেক বেশি। নানা কারণে এসব চার্জ সময় মতো পরিশোধ করতে না পারলেই এয়ারলাইন্সগুলোর ঘাড়ে চেপে বসে ঋণ আর সুদের বিশাল বোঝা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।